আচ্ছা এখন এই পার্ট 2 করব। এই পার্ট 2 করা একদম অনেক ইজি। এটা না, এই সেকশনটা না, তার আগের যেটা, এটা এটাকে কপি করব, কপি করে নিচে গিয়ে বসায় দেব। নাম দেবো কি এখানে, স্কিল। স্কিল বক্স, এখানে অনেক অনেক স্কিল লেখার দরকার নেই, এখানে যা শুধু আমরা ইমেজের নামগুলো চেঞ্জ করে দেবো। ধরেন এখানে, এখান থেকে একটা ইমেজ আপাতত রেখে দিই আমরা, আপাতত একটা ইমেজ দিয়ে করবো। পরবর্তীতে যখন যে করি প্লাগইন দিয়ে করবো এই জিনিসগুলাই, তখন আর ইমেজই লাগবে না, কথা বুঝছেন? কোড লিখলে এরকম হয়ে যাবে, কোড লিখলে অটোমেটিক্যালি এরকম জিনিসপত্র চলে আসবে, কথা বুঝছেন? সব চলে যায়। আচ্ছা গ্রুপ দেওয়া আছে এখানে, প্রোগ্রেস। এখান থেকে আবার এই যে লেখাটা আছে, লেখা বাদ দেন, আসতে চলে সব কিছু। এখন ইমেজ ফ্রেম, save for web, png, নাম কি দিতে পারি? নাম দিতে পারি হচ্ছে SK1। এস তো নিয়েছিলাম একটা, তাই না? এস তো আমি নিয়েছিলাম। আচ্ছা এগুলো নিয়ে ফেলি। নাম কি? পি, নাম হচ্ছে P1। P1 P2 P3 P4 বৃষ্টি আসছে নাকি? কি আসছে? কি ঘুম আসতেছে নাকি? ঘুম আসলে বলছি না চকলেট খাবেন, দাঁড়া থাকলে সমস্যা। বাড়ি থেকে কেউ সিসিটিভিতে যদি দেখে, না 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 না, সিসিটিভি হলে সিসিটিভিতে সবাই আপনার দেখবে যে হ্যাঁ দাঁড়ায় রয়েছে, মনে হয় শাস্তি দিচ্ছে, পড়া পড়ে নাই। যদিও সবাই দেখতে পায় না, সিসিটিভিতে সামনে সব দেখতে পারে। আচ্ছা হচ্ছে অবস্থা। এতটুকু পর্যন্ত আমাদের ইমেজ আর লাগবে না, এগুলো আর ইমেজ দরকার নেই একটাতেও। ইমেজ সবগুলো নিয়ে নিছি, এখন এই পার্টটুকু কেমনে করবেন তাই না? স্কিল, স্কিলের জন্য সব কিছু লিখছেন, এখন স্কিলের জন্য কী কী লাগবে লেখা লাগবে এটা। Copy. আচ্ছা, এইদিকে নিচে কি আছে? ওয়েব ডিজাইন, HTML, CSS। এখন এখানে দেখেন পি নাই, পি আছে এখানে, পি নাই। দেওয়া হচ্ছে ওয়েব ডিজাইন, HTML, CSS, গ্রাফিক ডিজাইন। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, HTML, CSS, তো কি এসিও দিয়ে দেবো। আচ্ছা, UI UX এটা দিয়ে দিই। UI UX, আচ্ছা আর কিছু নাই তাই না? আর সবগুলোতে ইমেজ কি হবে? SK1, সবগুলোতে SK1। এখানে সার্ভিস না দেখি হবে স্কিল। এরকম ম্যাঘের গুরগুরানি খুব ভালো লাগে। কি আসছে চলে? আচ্ছা, এখন যদি ওটার মধ্যে করতে চান একইভাবে আপনার কি করতে হবে? সার্ভিসের যে ফরম্যাটটা আছে এটা কপি করলাম, কপি করার পর এই কাজটাই যদি একজন মানে খেটে খাওয়া লোক করে তাহলে সব খেটে খেটেই করবে। বাট এই জিনিসগুলো যে কত স্মার্টলি কত ভালো মতো করা যাচ্ছে সে তার বুঝবে না তাই না? সে মনে করবে যে এখানে প্রত্যেকটা বক্সের জন্য বক্স 1 নাম দেবে, বক্স 2 নাম দিবে, আলাদা আলাদা ডিজাইন করবে। এত কিছু করার দরকার আছে? এখন দেখেন সব কিছু ডিজাইন ঠিকঠাক মতো চলে আসবে। শুধু এটার কালারটা চেঞ্জ করবো। কালারটা কি কালার হবে? সাদা কালার। স্কেলের ব্যাকগ্রাউন্ড হবে, তারপরে কালারগুলো কি হবে? এটা হচ্ছে H2 কালার, H2P। আর হচ্ছে কিসের? এখানে H2 কালার এটা হবে। এখানে কোনো পি নাই, এখানে HR আছে একটা। HR কালারটা হবে এখানে। কথা বুঝছেন? এখন দেখেন কি চলে আসছে, সবকিছু ঠিক, টোটালি ফিক্স না? আচ্ছা কিসের? এই কালার তো ইমেজ নিছি আমি, কি বললাম? একটা ইমেজ নিছি, পরবর্তীতে এটার ইমেজ দিয়ে করবো না, এটা এরকম কিছু সেট করবো, কোড দিয়ে করবো, এরকম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এবারে পরের পার্টটা, এই পার্টটা আপনি সেম একই ডিজাইনই ফর্মেই করবেন, এটার নাম কিনতে পারি আমরা। portfolio. Portfolio. এখন এখানে কি নাম দেব? P1, তাই না? P1 কি আছে নাম? P1 P2 P3 কি আছে? আসলে বা ডিজাইন ডিজাইন কিছু ঠিক নাই, তাই না? ডিজাইন ঠিক করবেন কেমনে? আচ্ছা, ডিজাইন ঠিক করার জন্য এখানে এখানে যেটা আছে নাম দিয়ে দেন পোর্টফোলিও। এখন কপি করতে লাগলেও যদি আপনি জানেন বা না বুঝেন তাহলে কপি পেস্ট করতে পারবেন না, করতে পারবেন? আচ্ছা, এখন দেখেন এখানে কত দেওয়া আছে? এখানে একটা উইথ দেওয়া আছে, আমরা এটা না দিয়ে এখানে ইউজ করবো হচ্ছে 48%। কি ঠিক আছে? আমার কাহিনী আছে, এখানে একটা কি আছে? মেনু বার আছে। আচ্ছা, তার আগে আমরা কালারটা ঠিক করে দেই। ব্যাকগ্রাউন্ড এই কালার, তারপরে যত এটা H2 কালার, এটাই পির কালার। আচ্ছা, এখানে কি আছে? মেনু আছে না? তারপরে এরপরেই এই বক্সের আগে এখানে একটা মেনু নেন, নাম হচ্ছে পোর্টফোলিও মেনু। সাপোজ ন্যাবের মধ্যে কি হবে? পোর্টফোলিও, এর মধ্যে ইউএল এলআই। ন্যাব কেন নেওয়া হয়? মেনুর জন্য নিতে হয়, ন্যাব ক্লাস নিতে হয়, ন্যাব ট্যাগ না, ট্যাগ নিতে হয়, ক্লাস না। এটা এখানে কি হবে? অল ওয়েব অ্যাপস আইকনস, অল ওয়েব অ্যাপস আইকনস। এর মধ্যে যে ইউএল আছে সেটার margin 0, padding 0, text style none, এর মধ্যে li আছে, li কে তারপরে এর মধ্যে a আছে, একে কি করব কালার দেব fff, আর কি করা যায় দেখি, কালার সাদা না, এটা কি করব টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে প্যাডিং হবে, ऊपर नीचे 5 पिक्सल, डाने बामे 10 पिक्सल, डिस्प्ले डिस्प्ले ब्लॉक, बैकग्राउंड देन কালারটা আসলে এই কালারটা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, কি ঠিক আছে, এখানে যখন ওভার করব তখন হবে ব্যাকগ্রাউন্ড সাদা, এখানে হাইড দিবেন কেন, এটা ফন্ট সাইজ দিয়ে দেন, font size than 20 pixel, padding ना लेखा गुलो नॉर्मल कि ठीक आसे कोन तो ऊपर दिक हल्का पैडिंग होबे ये वाले मार्जिन top কি ঠিক আছে দেখেন তো কি ঠিক আছে কোথায় এলাইতে মার্জিন লেফট 10 পিক্সেল করে ঠিক আছে এখন হ্যাঁ আচ্ছা অ্যাক্টিভ করার দরকার নেই কারণ এখানে অ্যাক্টিভ করার লাগবে না, এখানে এখানে ওভার করলে কাজ হবে, এখন মনে হচ্ছে না এটা বড়, একটু যদি বড় মনে হয় কাজ করতে পারেন, এখানে প্রত্যেকটা ইমেজকে একটা আলাদা টিপের মধ্যে রাখতে পারেন, নাম দিলেন পোর্ট ইমেজ, ডট পোর্ট ইমেজ, হ্যাঁ দরকার আছে শুধু শুধু ক্লাস দাও, আলাদা আলাদা ক্লাস দাও না, আলাদা আলাদা ইমেজের মধ্যে ক্লাস দিলে একটু সমস্যা হয়, अच्छा हमारा तो क्लास देवा शुरू उद्देश्य ना उद्देश्य होते हैं इतना टू विद देवो हमारे तो इम्पीडेंस आईएमजी को धरती पड़ी तो भाई ना इस बात तो आईएमजी का थक गया आईएमजी विद देवो 100% है तो हमारे बड़ो है जावे छोटा है गैस एकोन एर मध्य आईएमजी दाई की करवो इतना डो विद देवो वेट 300 पिक्सल मार्जिन अटक ना कर मिडिले चले आसबे ना एक साइड चले जाबे কি সরে যায় এখন আর একটু যদি বড় করতে চান তাহলে করেন ঠিক আছে এখন এখন এই লেখাগুলো মনে একটু ছোট হবে তাই না এটার নাম কি এটা Fonted normal. Language font size should have it, huh? Font ঠিক আছে না ঠিকঠাক তুমি ঠিক করা যাবে আচ্ছা তারপর এটা আছে তাই না এটা কি করবেন বাটন আমরা নিছিলাম না একটা কোথায় জানো ফার্স্টে হেডারে কল টু অ্যাকশন বাটন হেডার এটাকে কপি করেন নিছিলাম এই জন্যই क्या नाम दे दो बाकी पोर्ट ठीक है सर নামটা এখানে বসায় দেন কথা বলছেন শুধু শুধু আলাদা আলাদা করে বারবার কষ্ট করার দরকার আছে এখানে কি করবেন আচ্ছা এটা তো টেক্সট লেন্স এর যাওয়ার কথা কেমন যাচ্ছে না দেখি তো যাওয়ার কথা বাট এটা যদি আমরা আপনারা ভিতরে নেন কথা বলছেন এখন যাবে ঠিক আছে এখন নাম কি আছে এখানে নাম লিখে দাও লোড মোর প্রজেক্ট লোড মোর প্রজেক্ট আচ্ছা এখন এটা দিয়ে দেন কালার ভালো লাগছে না এই ইফেক্টটা ভালো নাই কাজ করতে পারে যখন আমরা কি বলে হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আগেরটা কথা বুঝছেন এখন একটু ভালো লাগতে পারে। এখন সুন্দর লাগছে না? একই জিনিস সেখানে ইউজ করতে পারেন। যখন আমরা হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। মনে হচ্ছে প্রেস করা হচ্ছে, এরকম মনে হচ্ছে। কথা বলছেন? আচ্ছা, তারপর কি করতে হবে? এই পার্টটুকু শেষ, তাই না? কি খুব কি কঠিন মনে হচ্ছে?